প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বশরী, জীব বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটি ক্লাস ধরেই আমরা জীবন পাঠ সম্পর্কিত, অর্থাৎ নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা করেছিলাম এই সম্পর্কিত, অর্থাৎ এই অধ্যায়ে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো এই অধ্যায়ে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন নিয়ে, অর্থাৎ 3 ও 4 নম্বর মানের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, সাধারণত উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের মধ্যে এই সম্পর্কে তেমন একটা প্রশ্ন থাকে না। ভৌত জীববিজ্ঞান বা ফলিত জীববিজ্ঞান, তার শাখাসমূহের নাম, আলোচিত বিষয়, এগুলো সাধারণত অনুধাবনমূলক প্রশ্নেই থাকে। অর্থাৎ বংশগতিবিদ্যাকে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, কিংবা কীটতত্ত্বকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, এইসব প্রশ্ন থাকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্নে, বড় 2 মার্কের প্রশ্নে। তো এখান থেকে প্রশ্ন অশ্রেণীবিন্যাসের লক্ষ্য থাকতে পারে, 3 নম্বর প্রশ্নে কিন্তু উদ্দেশ্য থাকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্নে। কিন্তু কি পদ্ধতিটা আসতে পারে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে, সেটা নিয়ে আলোচনা করছি। সাধারণত নিচে যে 2টা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বিষয়, জীবজগতের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস এবং দ্বিপদ নামকরণ, এই 2টাই চলে আসতে পারে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। অর্থাৎ দ্বিপদ নামকরণের পদ্ধতি, এই পদ্ধতিটা মূলত এইটাই বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। পদ্ধতি অর্থাৎ কিভাবে করা হয়েছে, বা একটা শ্রেণীবিন্যাস করে কিভাবে এই পদ্ধতিটি শ্রেণীবিন্যাস আলোচনা করা লাগবে, এটা প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে। অথবা একটা চিত্র দিয়ে দিল, সেই চিত্র হচ্ছে নির্দিষ্ট একটা রাজ্যের জীবের, সেই রাজ্যের জীবের কোন রাজ্যের জীব এটি এবং কেন, একটা প্রশ্ন চলে আসলো, সেক্ষেত্রে তুমি ওই রাজ্যের নাম লিখে বৈশিষ্ট্যগুলো লিখলে। কিন্তু সাথে চলে আসতে পারে পরবর্তীতে উচ্চতর দক্ষতায় যে ওই রাজ্যের জীবকে বা ওই জীবটিকে তুমি দ্বিপদ নামকরণ কিভাবে করবে, তখন তোমার এই পদ্ধতিগুলো লিখতে হবে। এটা সম্পর্কে আমি গত কয়েকটি ক্লাস আগে একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে দ্বিপদ নামকরণের ধাপগুলো কিভাবে তুমি একটা জীবের নাম করবে, নামকরণ করবে, তখন এই ধাপগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। এখানে মোট 8টি ধাপ রয়েছে, এই 8টি ধাপকে অনুসরণ করে বলে দিতে হবে যে আমরা ওই জীবকে এভাবে দ্বিপদ নামকরণ করবো, ওই জীবকে এইভাবে এই ধাপে ধাপে পদ্ধতিতে দ্বিপদ নামকরণ করবো। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 5টি রাজ্যের বৈশিষ্ট্য, সবচেয়ে বেশি প্রশ্ন এই রাজ্যের বৈশিষ্ট্য নিয়েই চলে আসে। অর্থাৎ যে কোনো 2টি রাজ্যের ছবি দিয়ে দিল পাশাপাশি, মনে করে একটি অ্যামিবার ছবি সাথে একটি মাশরুম বা ছত্রাকের ছবি, তাহলে আমরা জানি অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের আর ছত্রাক হচ্ছে ফাঞ্জাই রাজ্যের। এখন 2টি রাজ্যের তুলনা আসতে পারে, 2টি রাজ্যের জীবের মধ্যকার তুলনা চলে আসতে পারে। এখন যদি 2টি রাজ্যের জীবের মধ্যে তুলনা চলে আসে, তাহলে আমরা তুলনা কিভাবে করব। তুলনা আগে সনাতন পদ্ধতিতে ছক করে তুলনা করা হতো, হ্যাঁ এভাবেও নাম্বার দিবে, কিন্তু নিয়ম হচ্ছে 2টো রাজ্যে ছক করে তুলনা না করে তুমি আগে অ্যামিবা যে রাজ্যের সে রাজ্যের নাম লিখে তার বৈশিষ্ট্যগুলো এবং ফাঞ্জা যে রাজ্যের সে রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখলে 2টোর মধ্যে তুলনা হয়ে যায়, কারণ এ রাজ্যের সাথে ওই রাজ্যের বৈশিষ্ট্যের মিল তেমন একটা নেই, অমিলগুলো আলোচনা হয়ে যায়। এইভাবে 1টি রাজ্য অপর রাজ্য থেকে পৃথক, এই কথাগুলো এভাবেই চলে আসে। যেমন আমরা যখন 5টি রাজ্য করেছিলাম, রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি আর করেছিলাম এনিমেলিয়া, তখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করবে যে পড়েছিলাম যে মনেরা থেকে প্রতিষ্ঠা আরেকটু বেশি উন্নত, প্রতিষ্ঠা থেকে ফানজাই উন্নত, ফানজাই থেকে প্লান্টি উন্নত, প্লান্টি থেকে এনিমেলিয়া উন্নত। তখন 2টি বা 3টি জীব দিয়ে দিল, লেখা থাকলো জীবের ছবি দিয়ে দিতে পারে, নাম দিয়ে দিতে পারে, নিয়ে লেখা থাকলো যে কোন জীবটি উন্নত। তো সেই ক্ষেত্রে তোমরা আগে ওই জীবগুলো কোন রাজ্যে সেটা বাছাই করে বের করবে, ওই জীবগুলো যেই যেই রাজ্যে তার মধ্যে নিচের দিকে কোন রাজ্যটা আছে। মনে করো যে 3টি ছবি দেওয়া আছে, তার মধ্যে 1টি ছবি ছিল ব্যাকটেরিয়া যা ছিল মনেরা রাজ্যের, 1টি ছিল ছত্রাকের যা ছিল ফাঞ্জাই রাজ্যের, এবং 8টি চিত্র ছিল একটা বড় উদ্ভিদের যা ছিল প্লান্টি রাজ্যের। এখন বললো কোনটি বেশি উন্নত, অবশ্যই তোমার প্লান্টি রাজ্যটা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। তো এইভাবে অনুন্নত থেকে ধীরে ধীরে উন্নত যে জীবগুলো রাজ্যটা তার ধাপের দিকে এগিয়ে যাবে। তো তোমরা 2টো রাজ্যের পাশাপাশি বৈশিষ্ট্য লিখলে তার আলোচনাটা করা হয়ে যাবে। তাহলে মূলত উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এবং প্রয়োগমূলক প্রশ্নে এই রাজ্যের বর্ণনাগুলোই, রাজ্যের বৈশিষ্ট্যগুলোই ইম্পর্টেন্ট, এর বাইরে তেমন কোনো প্রশ্ন থাকে না, এগুলোই থাকে। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের জীবের বৈশিষ্ট্য, জীবের উদাহরণ, জীবের চিত্র তোমাকে আত্মস্থ করতে হবে ভালোভাবে। তো এইগুলো আত্মস্থ করলেই তোমরা পরীক্ষায় এগুলো থেকেই প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দিতে পারবে। তা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।